হরে কৃষ্ণ রাধে রাধে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আকাশ আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসতে চলেছি। সামনেই দুর্গাপূজা চলে এসছে, তো দুর্গাপূজার জন্য আমাদের তো বাসনপত্র লাগেই, তো বাসনপত্রর একটা সেরা ঠিকানা নিয়ে কিন্তু আমি আজকে এই ভিডিওটা বানাতে চলেছি। এখন আমি কারেন্ট দাঁড়িয়ে রয়েছি শোয়া বাজারে। তো শোয়া বাজারে আমার পেছন দিকটা দিয়ে গেলেই কিন্তু কুমারটুলি পড়ে, তো আমি যাবো সামনের দিকে। তো আমি আমার ক্যামেরা পার্সন তৈরি, আমার সাথে সামনের দিকটা আসছে। সামনে কিছুটা হেঁটে গেলেই কিন্তু পড়বে সেই পিতলের বাসনের দোকান। তো বন্ধুরা, আমরা তো একটা জিনিস জানি, সেটা হচ্ছে গিয়ে পুজো মানেই কিন্তু পিতল কাঁসার জিনিসপত্র। আর পিতল কাঁসার বাসনপত্রের দিকে কিন্তু আর কোনো বাসনপত্র যায়ই না। যতই দেখো আজকালকার দিনে আমরা স্টিলের বাসনপত্র ইউজ করি বা মাটির বাসনপত্র ইউজ করি, পিতলের বাসনপত্র কিন্তু সব কিছুতেই হার মানায়। পিতলের হাতা, খুন্তি, কড়াই, থালা, বাটি, তারপর পিতলের প্রদীপ, এগুলো সব দেখলেই একটা আলাদাই সৌন্দর্য যেন মনের মধ্যে আমাদের ফুটে ওঠে। তো সেই কারণেই তাই আজকে ব্লগটা তোমাদের জন্য আমি বানাতে চলে এসেছি আজকে তাই শোভা বাজারে। তো শোভা বাজার মেট্রো স্টেশন থেকে নেমে কিন্তু খুবই নিকটবর্তী স্থানেই রয়েছে এই দোকানটি। দোকানের নাম শঙ্কর বাতানেলে, এটা শোভা বাজার মোড়ে আছে। আর আপনাদের এখানে সব থেকে কম রেঞ্জ স্টার্টিং কেমন আছে মূর্তির? মূর্তির 850 টাকা কেজি। 850 টাকা কেজি, তা কিছু একটু দেখাতে পারবেন? এখানে যে মূর্তি রয়েছে, রাধা কৃষ্ণ আছে 850 টাকা কেজি, গোপাল আছে 850 টাকা কেজি, এগুলো আছে 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি, তাই তো? লাগবে বলেন কেজি, এটা 900 টাকা কেজি, এগুলো 850 টাকা কেজি। আর রাধারানিগুলো? রাধা এটা 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি, তাই? আর থালা কিরম দাম আছে পিতলের? থালা 850 টাকা কেজিও আছে, 1000 টাকা কেজিও আছে। আচ্ছা আচ্ছা। আর যে এখানে দেবীঘট দেখতে পাচ্ছি, এগুলো দেবীঘট সব থেকে ছোট প্রাইস কি? 1000 টাকা কেজি আছে, 1500 টাকা কেজি আছে। বাটি গ্লাসে পাওয়া যায় কাঁসার। আর এখানে বাটির প্রাইস কেমন আছে? বাটি কাঁসার 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি, তাই তো? আর পিতলেরও বাটি? হ্যাঁ, পিতলের বাটি আছে। স্টার্টিং কেমন? 25 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, সব রকমই আছে। আর এখানে কি পুরানো পিতলের জিনিস দিলে পালিশ করে দেওয়া জিনিস পালিশ করা হয়, কেনাও বেচাও হয়? আর বন্ধুরা দেখো, যেহেতু আমি গেছিলাম গণেশ পুজোর ঠিক একদিন আগে, তো সেই কারণে দেখো আমি একবারে কুমারটুলিটাও ঘুরতে গেছিলাম ওখান থেকে। তো এই নিয়ে যে গণেশ পুজোতে, গণেশ পুজো উপলক্ষে কুমারটুলিতে কী কী গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, তো সেই সব নিয়ে তো আমি আলাদা একটা ব্লগ বানিয়েছি। তার সাথে কিছুটা ক্লিপিং আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করছি। যারা যারা এই ভিডিওটা দেখছো তারা তোমরা চাইলে ওই ভিডিওটাতে গিয়েও দেখতে পারো যে কি কত রকমের ভ্যারাইটি গণেশ মূর্তি ওখানে রয়েছে, বিভিন্ন রকমের কি সুন্দর সুন্দর গণেশ মূর্তি সত্যি বানানো রয়েছে। দেখে চোখ আমার পুরো ধাঁধিয়ে গেছে এত সুন্দর সুন্দর গণেশ মূর্তি দেখে। আর তোমরা কিন্তু অবশ্যই পরের ব্লগটা দেখো, দেখে বলো যে কেমন লেগেছে তোমাদের নেক্সট ব্লগটা। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যেহেতু আজকে মানে যেহেতু রাস্তার পাশেই দোকানটা খুব জমজমাট, ওই কারণে কি বলতো কাস্টমার আসছিলো বারবার, তো সেইভাবে ভিডিওটা আমি করতে পারিনি। যেটুকুনি সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর কিভাবে যেতে হবে না যেতে হবে, মেট্রো করে গেলে কোন স্টেশনে নামবে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতেই তোমাদেরকে বলে দেবো। তো ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে কিভাবে তোমরা ওই দোকানে পৌঁছাবে। আর সত্যি বলতে কালেকশন তো অনেক আছে, তো আর ওখানে কি বলতো শুধু এই দোকানটাই বলে না, চারিধারে অনেকগুলো দোকান। আর পারলে হাতে করে সময় থাকলে তো তোমরা সামনে মানে কিছুটা পায়ে হাঁটলেই, 2 মিনিটও লাগবে না কুমারটুলি, তো সেখানে গিয়ে একটু ঠাকুরদের দেখে নিতে পারো। কারণ দুর্গাপুজো আসছে, কেমন কি প্রতিমা তৈরি হচ্ছে না হচ্ছে সেগুলো যেমন ইচ্ছা হয় না একটু দেখতে, তো তোমরা সেটাও দেখে আসতে পারো, দেখবে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর পারলে শেয়ার করে দিও। কারণ দেখো তোমরা যত শেয়ার করবে মানে আরও 2-4 জন এরকম জানতে পারবে যে কোথায় কী দোকানপাট আছে না আছে, কোথায় কী কোন সব থেকে জিনিস কম দামে পাওয়া যায়। তো এই আর কি, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।